এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরে ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ ছিল এবারে ঠিক না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোন মসজিদ কোন মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাত্তারা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না কেন কারণ কেবলা মুখে হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে তার নাম হলো কাবা ইন্না আউওয়াল বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা মুবারাকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে মক্কা শহরে মক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল মক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ করলে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় হজ উমরা করেছেন কে কে দেখি হজ উমরা করেছেন আপনারা না মাশাআল্লাহ আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি তৌফিক দান করো আল্লাহ হাবিব সাহেব ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্ব ঈসা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহ হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে সিত্তুনা লিত্বাইফিন 60টা রহমত তাদের উপরে নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে আরবাইন লিল মুসাল্লিন বাকি 40টা নাজিল হয় যারা কাবা ঘরের পাশে নামাজ পড়ে ওয়া আইশুনা লিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলে সওয়াব সুবহানাল্লাহ পড়ে এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সওয়াব শুধু তিন মসজিদে মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সওয়াব কথা কয় না বুঝে নাই বুঝাই কয় লক্ষ আর মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব আরেক বর্ণনায় আছে 50000 বর্ণনা দুর্বল সহি বর্ণনায় এসেছে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব মসজিদুল আকসায় সালাত করলে এক রাকাতে এক বর্ণনা এসেছে 250 রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লায় বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবে মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়
এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশু রিজিক বাড়বে, এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা সাত দিন বৃষ্টি। এবার বৃষ্টির জোরে মদিনায় বন্যা হয়ে গেছে, এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি, এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা। যে সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবা মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধ হয়ে দাও, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব, সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাহেব এইভাবেই সমাজকে ঠিক করে দিতেন, দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব, মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না, ভুলে যাবে। তারপর আল্লাহ হাবিব সাহেব বলেছেন, খবরদার কবরের উপর মসজিদ বানিও না, কবরস্থান একদিকে, মসজিদ আর একদিকে, কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই? ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই? এগুলো করবেন না, আগে হবে মসজিদ পরে কবরস্থান, যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই? কিন্তু কোন আল্লাহর নবীর কবরস্থানের উপরে যদি মসজিদ বানান, তার উপর লানত দিয়েছে কে? লানা রাসূলুল্লাহ আলাল ইহুদ আন নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, আল্লাহ আল্লাহর রাসূল লানা ইহুদি নাসারাদের উপর, কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলা, একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো, এটা করা যাবে? এই জন্য এলাকায় এলাকায় এই ঝামেলা, কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয়, তাহলে শীত হওয়ার সম্ভাবনা আছে না নেই? খুব সাবধান, আল্লাহ সব মাফ করে কিন্তু শীত মাফ করে না, ঠিক কিনা? শির্ক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ, এই জন্য আমরা সব করলেও শির্কের গুণা মুসলমান কখনো করতে পারে? এরপর আল্লাহ হাবিব বললেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও মসজিদের আদাব, মসজিদে আতর লাগিয়ে দেন, বাকর জ্বালিয়ে দেন, আপনাদের এই এলাকার মধ্যে তো বাকরের অভাব নাই, আগরের অভাব নাই, ঠিক কিনা? গতকাল প্রোগ্রাম ছিল কই, সুজানগর আগরের রাজধানী, আগর চিনেননি আপনারা? হ্যাঁ, এই যে দেখেন কারফিউ, আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন, এরপরে যে আজমল কোম্পানি, এ আপনাদের এই মৌলভী বাজার এলাকা, এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক, গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে, এগুলো র ম্যাটেরিয়াল, কাঁচা মাল যাই হচ্ছে আপনাদের মৌলভী বাজার থেকে। ছেলের বউ শাশুড়ির রাজ গতকাল করছি, শুনে নিয়েন, শাশুড়ি আর বৌমার কি লাগিলি গতকালের রাজের বিষয় ছিল কি, শাশুড়ি বৌমার কি লাগিলি কি করে থামাবেন, শুনে নিয়েন। আচ্ছা ঠিক আছে, মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন, আমি উত্তর দিলে আবার কি লাগিলে লেগে যাবে বাংলাদেশ, কি লাগিলেন দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই বাকুর জ্বালাবেন, দেখেন এই পারফিউম গুলো ছড়িয়ে দিলে মসজিদের মধ্যে, অনেক মসজিদের দুর্গন্ধ আছে না নাই? এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খবরদার, আম্মা জানাইশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফি দুয়া ওয়া আন তুতাইয়াবা ওয়া তুনাজ্জাফ, আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই, মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে, আতর দিয়ে সুগন্ধময় করে দেয়, বিষ্ণুনবী আদেশ করেছেন, সুবহানাল্লাহ। এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না, মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমোদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর, মসজিদ চিল্লায় বলেন, ঠিক কিনা? এরপর আল্লাহ হাবিব সাহেব বলেছেন, মসজিদে আরেকটা আদব হলো, মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা, বেশি ডিজাইন করা যাবে না।
এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায়, এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না, আছে না নাই? আছে। এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে। কোন দেয়ালে? সামনের দেয়ালটা কেবলা, কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখা, আছে না নাই? মৌলভীবাজার কি অবস্থা, ফিদা খবর আছে? তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজও পড়ে আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না, ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে। সময় কয়টা বাজে ইমাম দেখলে চলবে, ইমাম এভাবে দেখে নিবে, আপনারাও দেখে নিবেন। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে, যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত করি যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহকে ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সেজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয় সেজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাত লি ইলা সালাতি, তোর এই নামাজের দরকার আমার নাই। নাজবিল্লাহ পড়বেন না, তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নাই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাথা হতে পারে ততই ভালো।